কোন টেস্টের মাধ্যমে জানা যাবে একটি মেয়ে কতজনের সাথে মিলন করছে? আমি এটা জানতে চাই। কোন মেডিকেল পরীক্ষা করলে জানা যাবে যে মেয়েটি কতজন ছেলের সাথে সেক্স করছে? ফরেনসিক টেস্টের মাধ্যমে জানা যায় একটি মেয়ে কতজন পুরুষের সাথে মিলন করেছে? ছেলে ও মেয়ের প্রথম সেক্স করার সময় ছেলেটি মেয়ের যোনি দেখে কিভাবে বুঝবে যে মেয়েটি এটাই প্রথম সেক্স করছে নাকি এর আগেও কারোর সাথে করেছে? প্রথম কয়েকবার সেক্স করলেও যোনির কোনো পরিবর্তন হয় না, আর প্রথম সেক্সে রক্ত বের না হলে যে মেয়েটি কুমারী নয় এটা সম্পূর্ণ মিথ্যা। মেয়েদের যোনি মুখে একটা পাতলা পর্দা থাকে এবং সেটাই হলো সতী পর্দা। এটা অনেক কারণেই ফেটে যেতে পারে, যেমন সাঁতার কাটার সময়, সাইকেল চালানোর সময়, বেশি দৌড় ঝাঁপ করলে ফেটে যায়। তাই রক্ত বের হতেই হবে এমন কোনো কথা নেই। নারীর কুমারীত্ব পরীক্ষার জন্য তৈরি হলো ভার্জিনিটি টেস্টার, মেয়েদের মিথ্যা কুমারীত্ব দাবি আর নয়। অনেকে মনে করেন প্রথম সহবাস করলে মেয়েদের যোনিদ্বার থেকে রক্তপাত না হলে সে ভার্জিন নয়। এ আসলে ঠিক না, কারণ কোনো রকম হস্তমৈথুন বা সহবাস করার আগেই একটি মেয়ে ভার্জিনিটি হারাতে পারে। তবে এখন বোঝা যাবে আসলে নারী সহবাসের মাধ্যমে ভার্জিনিটি হারিয়েছে নাকি অন্য কোনো স্বাভাবিক কারণে, খেলাধুলা, সাঁতার বা কোনো ভারী কাজের মাধ্যমে হারিয়েছে। কারণ এখন ভার্জিনিটি টেস্ট করার জন্য আবিষ্কৃত হয়েছে ভার্জিনিটি টেস্টার। বিয়ের পর স্বামী যেমন স্ত্রীকে মিথ্যে দোষারোপ করতে পারবে না, তেমনি স্ত্রীও কারোর সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে কুমারীত্ব হারালেও বোঝা যাবে। কুমারীত্ব পরীক্ষার জন্য আবিষ্কার হল ভার্জিনিটি টেস্টার। বিভিন্ন দেশের কুমারীরা তাদেরকে কুমারীত্ব দাবি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটারে লিখেন। তবে এবার মিথ্যা কুমারীত্ব দাবি করার দিন শেষ হল ভার্জিনিটি টেস্টারের আবিষ্কারের ফলে। তাদের জন্য দুঃখের সংবাদ, এবার কুমারীত্ব পরীক্ষা নিরীক্ষা করার জন্য চীনের ফুয়াং ইজং কোম্পানির গাইনি বিশেষজ্ঞ দল একটি টেস্টার তৈরি করেছে। এই ভার্জিনিটি টেস্টার আর এই টেস্টারটি নির্ণয় করতে সক্ষম হবে কুমারীত্ব। কোম্পানির মার্কেটিং ম্যানেজার সাউরুন এমন চ্যালেঞ্জ করার মতো তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান কতজন পুরুষের সাথে মেলামেশা করেছে এমন তথ্য দিতে সক্ষম হবে এই ভার্জিনিটি টেস্টার। তবে এজন্য কাজ চলছে। বর্তমানে ভার্জিনিটি টেস্টারটি কুমারীত্ব শনাক্ত করতে সক্ষম হবে। বিপণন বিভাগ থেকে আরও জানান চৌকোষ গাইনি বিশেষজ্ঞ দল এই ভার্জিনিটি টেস্টারটি আবিষ্কার করেছেন। এর মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 12,300 টাকা এবং ডলারে $145। ভার্জিনিটি টেস্টারটি যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই ব্যবহার করার চেষ্টাও করতে পারবে না, তবে আদালত কর্তৃক নির্দেশের প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ উইথ আস। প্লিজ লাইক এবং শেয়ার করুন আপনাদের ভালো লাগা ভিডিও, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।